আসসালাম আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন লেস গো উইথ উজ্জ্বল সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ সেটা হলো আমার টাইটেলই দেখছেন ইটালিয়ান সরকার বাংলাদেশিদের ধরে ধরে বাংলাদেশ পাঠিয়ে দেবে তো এইটা নিয়েই কথা বলবো আর কথা বলবো দুই সালে বর্তমানে যারা আবেদন করছে মার্চের আঠারো বা একুশ বা পঁচিশ তারিখ এই সপ্তাহে কেন নূলস্ত উঠতেছে না মানে একবারে বন্ধ কেন কোথাও একটাও এরকম কোন নিউজ নাই বা কেউ প্রমাণও দেখাইতে পারবে না তো সেইটা নিয়ে কথা বলব বিএপিএস গ্লোবাল নিয়ে কথা বলবো। বাংলাদেশিদের ধরে ধরে ইটালিয়ান সরকার বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে এই প্রসঙ্গ নিয়ে গতকাল আমাদের মিলানো থেকে এক দাদা পোস্ট দিছে বা সে ব্লগ দিছে বাংলাদেশ যে বাংলাদেশিদের ধরে ধরে ইটালি থেকে পাঠিয়ে দেওয়া হবে তা অনেক মানুষ মানে ইটালিতে অবৈধ যারা বাংলাদেশি আছে তারা ম্যাক্সিমামই গতকাল আমার হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে নক দিয়ে এই পোস্টগুলো দিছে যে ভাই আমাদের কি সত্যি পাঠিয়ে দেওয়া হবে সত্যি পাঠিয়ে দেওয়া হবে মানে বিশাল পরিমাণ মানুষ ভয় পাইছে। হুট করে একটা মানে ধরে ধরে পাঠিয়ে দেওয়া মানে এটা একটা অনেক ভয়ানক একটা কথা না তো সেটার আসলে রহস্য কী গতকাল দি লাবোরো ইটালির মিনিস্ট্রি দে লাবোরো থেকে একটা পোস্ট হয়েছে সেটার মধ্যে বলছে পৃথিবীর মধ্যে তিন নাম্বার সিরিয়াল হলো বাংলাদেশ যারা আয়সাই ইটালিতে এগ্রিকালচার বিষয়ে আসুক স্পন্সার বিষয়ে আইসা। তারা এজাইলাম দায়ের করে আসলে সত্যি কথা বলতে এলো মালিকের কাছে হলো দালাল নেওয়া যায় না এই কারণে আমি সবসময় বলতাম নয় পৃষ্ঠার পিডিএফ নেন তারপরে আমারে বকাবকি করল করলো আপনারা তো আসলে আমার কথা মূল্যায়ন দেন নাই যে যদি নয় পৃষ্ঠার পিডিএফ নিতেন মালিকের কাছে যাইতেন মালিক অবশ্যই আপনাদের কন্ট্যাক্ট করে নিত তো এই যে স্পন্সারে আইসা এজাইলাম মারে এগ্রিকালচারে এইসা এজাইলাম মারে তো মারার মধ্যে ইটালিতে তৃতীয় স্থান বাংলাদেশ সেই লিস্টটাও আমার কাছে এখানে আছে দেখেন তিন নাম্বারে আছে বাংলাদেশ এবং স্টার চিহ্ন দেওয়া এবং বাংলাদেশ সরকার গত কয়েকদিন আগে এটাও মিনিস্ট্রি লাভর থেকে বলা হয়েছে যে কনফারেন্স করে অনেকটি দেশের সাথে সামনে বলা হয়েছে বাংলাদেশে কোনো রাজনীতিক হানাহানি মারামারি বা কোনো প্রতিহিংসা এইসব কোনো কিছু নাই একবারে নিট অ্যান্ড ক্লিন এবং বাংলাদেশ এই মুহূর্তে কোনো হরতাল নাই কোনো কিছু নাই মানে রাজনৈতিক কোনো সমস্যা নাই তো সেইখানে আপনারা অ্যাজেলাম দায়ের করেন বাংলাদেশ থেকে আইসা তো সেখানে ইটালিয়ান সরকার কি বলবে তো দাদা হয়তোবা একটু অতিরিক্ত কথার ভিতরে বলছে ধরে ধরে পাঠিয়ে দেওয়া হবে সমস্যাটা হলো বাংলাদেশ ইটালি সরকার আলবেনিয়া সরকারের সাথে চুক্তি করছে যারা এখানে অ্যাজেলাম দায়ের করব হেরে যাবে তারপরে পাঁচ হাজার ইউরো রাইখা তারপরে সেই ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে সে উকিল দিয়ে এখানে লড়বে যদি আসলেই সমস্যা পায় তাহলে সে কাগজ পাবে আর যদি তার যদি কোনো সমস্যা না থাকে সে মিথ্যা দায়ের করে থাকে তাহলে তাকে তার কে সাইডে গেলে তার যাওয়ার টিকিট দিয়ে দিবে ইটালি ছাড়তে বলবে বা ইটালিতে আর ঢুকতে পারবে না এটাই হলো মূল কথা তবে এইটা এখনো প্রাথমিক পর্যায়ে আছে। এখনও এটার প্রয়োগ হয় নাই একশো পার্সেন্ট প্রয়োগ হয় নাই এবং প্রয়োগ হবে কবে এটাও আসলে সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারবে না এটা এখনো প্রাথমিক পর্যায়েই আছে। আর কথা বলব ভিএফএস গ্লোবাল নিয়ে ভিএফএস গ্লোবালে ভিসার পরিমাণ গত বছরে জুন জুলাই আগস্টের মানুষগুলো কিছু ভিসা পায় কিন্তু আগস্টের পরের মানুষগুলো ভিসা পায় না রিজেক্টের আগস্টেরও গতকাল অনেকেই রিজেক্ট হইয়া হাতে পাসপোর্ট পাইছে শুধু পাসপোর্ট রিজেক্টের খাতায় নাম আছে আর দু সালে এই মুহূর্তে কি অবস্থা অবস্থা মানে একবারে বাংলাদেশিরা স্টপ গত পনেরো দিন বিশ দিন আগে শুনছিলেন অনেক নোলস্তা উঠছে সেগুলো আবার রেবুকে করে নিয়ে গেছে দেয় নাই সরকার সেগুলো জমা দিলেও ভিসা হবে না তো এই মুহূর্তে একবারে টোটালি বন্ধ কেউ একটা মানে জিরো পরিমাণ নোলস্তা কোথাও থেকে উঠে না অতএব নোলস্তা উঠা একবারে বন্ধ এখন যদি কেউ বলে যে হ্যাঁ উঠছে তাহলে প্রমাণ আমার হোয়াটসঅ্যাপে দেখেন। কারণ আমি তো আসলে প্রমাণ ছাড়া কথা বলি না তো যতটুক জানি একবারে টোটালি বন্ধ কেন বন্ধ জানি না হয়তোবা কাজ চলতেছে দিবে খুব শীঘ্রই দিবে এবং দেওয়া শুরু করলে তখন সবাই খবর জানবেন তো ভালো থাকবেন সবাই ভাই দোয়া করবেন ত্রুটি ক্ষমা করবেন আসসালামু আলাইকুম